আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো, যে কারণে ভারতে গোপনে সফরে নিপুণ ইশরাক। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। সংলাপ, বিএনপির পাঁচ যে শর্ত, কেন পিটার হাসকে এড়িয়ে চলার কৌশলে আওয়ামী লীগ, বাংলাদেশে নির্বাচনী দূতাবাসগুলো বিভক্ত, কে কোন পক্ষে, কেন নির্বাচন কমিশনে অনৈক্যের সুর, তফসিলের পর কি করবে বিএনপি, জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির দল ছুটদের নিয়ে তৃতীয় ধারা সৃষ্টির ফর্মুলা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে কারণে জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ভারতে গোপন সফরে নিপুণ ইশরাক। বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী এবং ইশরাক হোসেন এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন। 28 অক্টোবর সারা দেশে বিএনপি নৈরাজ্য এবং জ্বালাও পোড়াও মোটেও ভালোভাবে নেয়নি প্রতিবেশী দেশ ভারত। আর তাই ভারতের মন গলাতে বিএনপির এই দুই নেতা ভারত সফরে গিয়েছেন বলে জানা গেছে। সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের উচ্চ মহলে বিএনপি এখন দেন দরবারে ব্যস্ত। বিভিন্ন সূত্রগুলো বলছে, 28 অক্টোবরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়ের মেয়ে নিপুণ রায় চৌধুরী নগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং তিনি ভারতের দিল্লির গুরুগাঁওয়ে এয়ারটেল হেডকোয়ার্টারের পাশে একটি ভাড়া ফ্ল্যাটে অবস্থান করছেন। জানা গেছে, নিপুণ রায় চৌধুরী ভারতের বিজেপির নীতি নির্ধারণী মহলের সাথে বৈঠক করার চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় প্রচুর অর্থ খরচ করছেন। অন্যদিকে লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অত্যন্ত বিশ্বস্ত নেতা এবং সম্প্রতি আরএফি কাণ্ডের মূল হোতা ইশরাক হোসেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে জেমস রোড এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, তারেকের নির্দেশে চেন্নাই থেকে ভারতের দিল্লিতে যেয়ে বিজেপির ঊর্ধ্বতন নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করছে ইশরাক। ইশরাক হোসেন এবং নিপুণ রায় চৌধুরী ছাড়াও আরও অনেক নেতা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তারা যেকোনো উপায়ে এখন ভারতের মন গলাতে মরিয়া, কিন্তু তাদের এই চেষ্টা কাজে আসবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সংলাপ, বিএনপির পাঁচ শর্ত। বিএনপির সংলাপের ব্যাপারে যে পাঁচটি শর্ত দিয়েছে তার মধ্যে রয়েছে, এক, অবিলম্বে বিএনপির আটক নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে; দুই, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে; তিন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ধরপাকড় প্রত্যাহার করতে হবে; চার, নির্বাচনে তফসিল ঘোষণা পিছিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সংলাপের মাধ্যমে উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হয়; পাঁচ, সরকারকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার গঠনে নীতিগতভাবে রাজি হতে হবে। তবে বিএনপির কোনো কোনো নেতা এই সমস্ত শর্তগুলোকে এখন অপ্রয়োজন এবং অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বলা হচ্ছে, শর্তহীন সংলাপ, সেখানে বিএনপি যদি শর্তযুক্ত দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা হারাতে পারে, এমন বক্তব্য গতকালের বৈঠকে বিএনপির কোনো কোনো নেতা উত্থাপন করেছিলেন, কিন্তু তারেক জিয়া এই শর্তের ব্যাপারে অনুর অবস্থান গ্রহণ করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পিটার হাসকে এড়িয়ে চলার কৌশলে আওয়ামী লীগ। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক না করার নীতিতে রয়েছে আওয়ামী লীগ। মার্কিন রাষ্ট্রদূত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সঙ্গে দেখা করে গতকাল দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি হস্তান্তর করলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি হস্তান্তর করতে পারেনি। তবে একটি সূত্র জানিয়েছে যে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের কাছে এই মেইলে এই চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে অনেকটা এড়িয়ে চলছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে দলটি সরাসরি এখন ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করছে, বিশেষ করে ওয়াশিংটনে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উজরা জিয়া এবং মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আওয়ামী লীগ একাধিক নেতা নিয়মিত যোগাযোগ চলছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অবশ্য সংলাপের ব্যাপারে আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে সংলাপ হতে পারে তখনই যখন বিরোধী দল তাদের আন্দোলনের কর্মসূচি স্থগিত করবে। আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখে কিভাবে সংলাপ হতে পারে সে প্রশ্ন করছে আওয়ামী লীগ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশের নির্বাচনী দূতাবাসগুলো বিভক্ত, যেকোনো পক্ষে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। বাংলাদেশ এখন নির্বাচনের সড়কে হাঁটতে শুরু করেছে। নির্বাচন কমিশন চলতি সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কিভাবে হবে, কোন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করবে বা কোন দল নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই নিয়ে নিশ্চয়তা রয়ে গেছে।
বিএনপি এখন পর্যন্ত বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া তারা নির্বাচন করবে না, আর শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে আন্তর্জাতিক মহলে কি করবে, সে নির্বাচনকে কি তারা স্বীকৃতি দেবে, বিএনপিকে নির্বাচনে আনার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত কি তারা চেষ্টা করবে, ইত্যাদি নানা বিষয় নিয়ে কূটনীতিক পাড়া এখন ব্যস্ততা। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশি দূতাবাসগুলো যেন ঘুম হারাম হয়ে গেছে। তারা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে একটি অভিন্ন কৌশল প্রণয়নের চেষ্টা করছে, কিন্তু সেই কৌশল প্রণয়নে অনেকগুলো প্রভাবশালী দেশ একমত নয়। 2006 সালের রাজনৈতিক সংকটে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ সবগুলো একটি অভিন্ন অবস্থানে এসেছিল এবং সকলে মিলে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে একটি সুস্পষ্ট অবস্থান গ্রহণ করেছিল, এবার সেই রকমটি নেই। বরং এখন দূতাবাস পাড়া বাংলাদেশের নির্বাচন প্রশ্নে সম্পূর্ণ বিভক্ত হয়ে গেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে নির্বাচন কমিশনে অনেককে সুর। জাতীয় সংসদ নির্বাচন যখন দরজা করা নাড়ছে তখন 5 সদস্যের নির্বাচন কমিশনের অনেককে সুরের কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের এই অনেককে সূত্র ধরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল হতাশা প্রকাশ করেছিলেন, এমনকি তিনি পদত্যাগ পর্যন্ত করতে চেয়েছিলেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ইনসাইডারকে জানিয়েছে। তবে এই তথ্যের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। উল্লেখ্য যে 5 সদস্যের বর্তমান নির্বাচনে কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন কাবি হাবিবুল আউয়াল। তিনি জুডিশিয়াল ক্যাডার থেকে সচিব হয়েছিলেন। অন্যদিকে 5 সদস্যের কমিটির মধ্যে নির্বাচন কমিশন হিসেবে আছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসান হাবিব খান, সাবেক জেলা জজ বেগম রাশেদা সুলতানা, সাবেক আমলা মোহাম্মদ আলমগীর এবং সাবেক আমলা মোহাম্মদ আনিসুর রহমান। এদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বিরোধ এখন নির্বাচন কমিশনকে ওপেন সিক্রেট। তারা বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করেন বলে জানা গেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে তফসিলের পর কি করবে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে যে কোনো সময়। নির্বাচন কমিশন সূত্রগুলো বলছে চলতি সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ হিসেবে অনেকে বিবেচনা করেছেন। এখন প্রশ্ন হল যে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি কি করবে। এক, অসহযোগ আন্দোলন। বিএনপির মধ্যে এই মতামতটি এখন সবচেয়ে বেশি প্রবল হচ্ছে যে যখনই তফসিল ঘোষণা করবে সাথে সাথে এই তফসিলের প্রতিবাদে বিএনপি সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেবে এবং সেই অসহযোগ আন্দোলনের মাধ্যমে তারা সবকিছু অচল করে দেবে। দুই, নির্বাচন পেছানোর দাবি। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নাটকীয় অবস্থান গ্রহণ করতে পারে, নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানতে পারে। তারা বলতে পারে যে আমরা নির্বাচনে আসতে আগ্রহী, কিন্তু এই তফসিলের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারবো না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা। জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হবে যে কোনো সময়। নির্বাচনের জন্য আওয়ামী লীগ সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে চলেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ করা শুরু হবে। ইতিমধ্যে মনোনয়ন ফর্ম চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের 300 আসনের প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়েছে। বিএনপি নির্বাচনে আসবে এটি ধরে রেখে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে কৌশলগত কারণে আওয়ামী লীগের নির্বাচনে একাধিক প্রার্থীকে প্রস্তুত থাকতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের যারা টিকিট পাবেন না এরকম বহু প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য সবুজ সংকেত দেওয়া হবে। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে নিয়ে ষড়যন্ত্র এবং চক্রান্ত করবে এবং ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে তারা নানামুখী পদক্ষেপ গ্রহণ করবে। তারা নির্বাচনে আসার ঘোষণা দেবে, নির্বাচনে এসে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা রকম অপপ্রচার মিথ্যাচার করবে। আন্তর্জাতিক মহল নির্বাচন সম্পর্কে নেতিবাচক গুজব ছড়াবে। এক পর্যায়ে তারা নির্বাচনের থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেবে যাতে আবার একটি 2014 মতো পরিস্থিতি তৈরি হয় এবং নির্বাচন বাঁচালের একটি প্রক্রিয়া চূড়ান্ত রূপ লাভ করে। কিন্তু সরকার এই ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বলে জানা গেছে, আর এ কারণে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে আসবে এটি মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করলেও প্রতিটি নির্বাচনে এলাকায় একাধিক প্রার্থীকে প্রস্তুত রাখবে। যদি শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে স্বতন্ত্রভাবে প্রার্থীরা স্বতন্ত্র নির্বাচন করবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দল ছুটদের নেতৃত্ব ধারা সৃষ্টির ফর্মুলা। নির্বাচনের আগে আবার রাজনীতিতে ওলটপালট ঘটনার ফর্মুলা আবিষ্কৃত হয়েছে। সুশীল সমাজের টেবিলে আবিষ্কৃত এই ককটেল ফর্মুলা এখন কূটনৈতিক পাড়া ঘোরাফেরা করছে। আওয়ামী লীগের কিছু দলছুট নেতা, বিএনপি তার এক বিরোধী কিছু নেতা এবং জাতীয় পার্টির একটি বড় অংশের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ গঠনে নীরব প্রক্রিয়া চলছে। এই ফর্মুলার আবিষ্কারক এক 11 কুশলব সুশীল সমাজের কেউ কেউ বলে ধারণা করা হচ্ছে। এই ফর্মুলা নিয়ে এখন কূটনৈতিক পাড়ায় সরগরম। আগামী নির্বাচন পিছিয়ে দিয়ে একটি অরাজনৈতিক সরকারকে ক্ষমতায় আনা এবং অরাজনৈতিক সরকারকে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য নতুন রাজনৈতিক দল গঠনের ভাবনা থেকে এই ধরনের চিন্তা এসেছে বলে একাধিক রাজনৈতিক সূত্র নিশ্চিত করছে।
আবু আমেরিকার মধ্যে কিছু কিছু নেতা আছেন যারা পরিত্যক্ত, বিভ্রান্ত, বিভিন্ন কারণে তারা হতাশাগ্রস্ত, যারা 1-11 সময় শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন, এরকম মাইনাস ফর্মুলার উদ্যোক্তা কিছু ব্যক্তির সঙ্গে কয়েকটি দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং তারাও আওয়ামী লীগের ব্যাপারে তাদের বিভিন্ন হতাশা, বিশেষ করে দলের ভেতরে অপেক্ষাতেও গুরুত্বহীন হয়ে যাওয়া নিয়ে তাদের বেদনার কথা বলছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে জাতীয় পার্টিকেও নির্বাচন থেকে সরে রাখার চেষ্টা। মার্কিন রাষ্ট্রদূত পিটার টিহাস আজ জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে জি এম কাদেরকে দক্ষিণ ও মধ্য এশীয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি পৌঁছে দেওয়া হয়েছে এবং এই বৈঠকের পর মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পিটার ডিহাস আজ বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করেন। বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বান জানানো হয়েছে। একই চিঠি আওয়ামী লীগ এবং বিএনপিকেও দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি। তিনি এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শান্তিপূর্ণ এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার করে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করে না।